শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম এএসএম মহিউদ্দিন চৌধুরী, ডাকনাম শহীদ। আমার পিতার নাম মহসিন চৌধুরী, মাতার নাম কুলসুমারা চৌধুরানী। রাজানগর রাঙ্গুনিয়া থানা চট্টগ্রামে 1970 সাল, তখন আমি ক্লাস 9 পড়ি মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল। তো স্কুলে ছুটির পর একদিন দেখলাম রাস্তায় প্রচণ্ড ভিড়। শুনলাম আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে অব্যাহতি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামে এসছেন। শুনলাম তিনি হোটেল শাহজাহানের অবস্থান করছেন। নিচে প্রচুর মানুষের ভিড়, ওখানে গেলাম যদিও আমি দেখতে পারিনি। আমি এখানে লেখাপড়া খুব বেশি মন দিয়ে না করাতে এখানে সেন্ট আপ হতে পারিনি মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল থেকে। তখন আমি এসএসসি পরীক্ষার্থী, ফলে আমাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হলো রাঙ্গুনিয়া থানার ধামাইরহাট গ্রাম, ওখানে আমাদের বাড়ি, হয়তো ওখানে পড়াশোনা করবো এই ভেবে। তো ওখানে পড়তেছিলাম, খুব বেশি রাজনৈতিক সচেতন হয়তো ছিলাম না। একদিন শুনলাম যে 25 মার্চে পাকিস্তানি হানাদার বাহিনী খুবই বর্বরোচিত হামলা করেছে বাঙালিদের উপর, এখন সবাইকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তো দেখলাম গ্রামে কিছু কিছু ছেলে স্কুলের মাঠে গাছের ডাল ভেঙে লেফট রাইট করে ট্রেনিং দিচ্ছে। আমি দেখলাম প্রথম দিকে, কয়েকদিন দেখার পর আমারও খুব কৌতূহল হলো, আমিও কয়েকদিন ট্রেনিং দিলাম। তো এর মধ্যে আরও দিন যেতে লাগলো, তরুণ বয়সী যারা, যাদের যুদ্ধে যাওয়ার বয়স, তারা সংগঠিত হচ্ছিল। এর মধ্যে বিখ্যাত মুক্তিযুদ্ধ সংগঠক রাঙ্গুনিয়া থানার খিলমোগল গ্রামের, তার নাম আমিন শরীফ, তার অধীনে ভারতে মুক্তিযুদ্ধ ট্রেনিং নেওয়ার জন্য দু একবার কয়েকটা গ্রুপ গেছে। আমি ভাবলাম আমিও মুক্তিযুদ্ধে যাব। আমি যখন মুক্তিযুদ্ধে যাব বললাম রাত্রে, বাবা শহর থেকে প্রতি সপ্তাহে, শহরেই তো আমরা থাকতাম, আমাকে লেখাপড়ার জন্য গ্রামে পাঠিয়ে দিয়েছিল আমার মাকে শুদ্ধ, কিন্তু বাবা প্রতি সপ্তাহে গ্রামে আসতেন। তো একদিন ভাত খাওয়ার মুহূর্তে আমি প্রস্তাব করলাম যে আমিও ইন্ডিয়া চলে যাব মুক্তিযুদ্ধে। আমার মা খুব বড় বড় চোখে রেগে আমার দিকে তাকালেন, এবং আমার বাবা এখানে সিআরবিতে কর্মরত ছিলেন, ওখানে
রেলওয়ের সদর দপ্তর যেটা চট্টগ্রামে আছে, তো ওখানে সবসময় পাঞ্জাবিদের পাকিস্তানি সৈন্যদের আনাগোনা। বলে যে তুই ওখানে যাবি, ওখানে খবর যাবে ঠিক তোর বাবাকে নিয়ে মেরে ফেলবে। তো আমি ভাবলাম যে পিতার প্রাণ নাশের কারণ হব, আপাতত আমি নিরস্ত হলাম, তো যেতেই পারলাম না বলা যায়। এর মধ্যে একদিন ওখানে আমরা শুনলাম পাঞ্জাবি আসতেছে, আমরা পরিকি মরি করে লাভ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে দেখলাম জিপ আসতেছে। আমি খালেই পড়ে গেলাম। আচ্ছা, ওখান থেকে গ্রামের কিছু লোকের সাথে আমাদের ওদিকে টিলা বা পাহাড় যেগুলো স্থানীয় ভাষায় মুরা বলে, আমি ওখানে গিয়ে আমরা সবাই চলে গেলাম। এটা মে জুন মাসের দিকে হবে। আমাদের বাড়িটা খুবই সম্ভ্রান্ত বাড়ি, জমিদার বাড়ি ছিল। বাড়ির নাম খান বাহাদুর সিদ্দিক আহমদ চৌধুরী, আমার দাদা জমিদার ছিলেন। ওখানে যিনি শান্তি বাহিনীর যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি আর কি এইসব বাড়িতে যেতে হয়তো পাঞ্জাবিদেরকে, সেই চেয়ারম্যানের নাম ছিল কোব্বাত চৌধুরী, কায় কোব্বাত চৌধুরী। উনি ফজলুল কাদের চৌধুরীর ডান হাত ছিলেন এবং খুবই ক্ষমতা সম্পন্ন। উনি নিষেধ করেছেন, কিন্তু আমরা তো সেসব নেই না, আমরা রাত্রে পাহাড় থেকেই ফিরলাম না, কিছু ওখানে রাত্রে রয়ে গেলাম এবং এর মধ্যে কয়েকবার গুলির আওয়াজ শুনলাম। আমরা সারা রাত না খাওয়া, সকালে উঠে কৃষকদের কাছ থেকে একটু পান্তা পাচ্ছে, বিলের পানি খেয়ে গ্রামে এসে শুনলাম পাঞ্জাবিরা তিনজনকে গুলি করে মেরে ফেলেছে। তার মধ্যে একজন ছিল আমার খালু সম্পর্ক, উনি শান্তি বাহিনীর চেয়ারম্যান ছিলেন, ওদের পক্ষের লোক, কিন্তু ষড়যন্ত্রে তাকে প্রতিপক্ষ পাঞ্জাবিদেরকে উল্টোপাল্টা বোঝে তাকে প্রকাশ্যে গুলি করা হলো। আর দুজন হলো, ওখানে একটা নাপিতের বাড়ি আছে, ওই নাপিতের বাড়ির দুজন হিন্দুকে বাড়ি থেকে টেনে এনে গুলি করে প্রকাশ্যে হত্যা করে তারা চলে গেল। আমরা খুবই শঙ্কিত হলাম, এই প্রথম গ্রামে এসে তাদেরকে খুন করার ব্যাপার। তখন আমরা ভাবলাম যে এখানে থাকা নিরাপদ হবে না। আমরা বিভিন্ন দিকে, আমি আমার নানা বাড়ি, তাও ওখানে রানীরহাট বলে একটা জায়গা আছে, ওখানে চলে গেলাম। ওখান থেকে আরও গভীর, একদম প্রত্যন্ত গ্রামের একদম গভীরে গেলাম, যেখানে হয়তো বিভিন্ন কারণে খাল আছে, জঙ্গল আছে, পাহাড় আছে, পাঞ্জাবি সেনাদের যাওয়ার হতে গিয়ে নেই। তারপর ওখান থেকে তো আমরা বিভিন্ন জায়গায় চলে গেলাম, ওখানে লুকিয়ে থাকলাম। এর মধ্যে বেশ কয়েকবার পাঞ্জাবিদেরকে গ্রামে আসতে দেখেছি, আসা মাত্র শোনা মতো, কারণ আমার তখন 15-16 বছর বয়স, আমাদেরকে পেলেই ধরে নিয়ে যাবে বা গুলি করে মেরে ফেলবে। আমরা পালাতাম, ধান খেতে গিয়ে লুকিয়ে থাকতাম, ওখান থেকে দেখতাম পাঞ্জাবিরা যাচ্ছে। এর মধ্যে পাঞ্জাবিরা ওখানে লুটপাট চালানোর সময় বেশ কিছু হিন্দু বাড়ি মোড়ে, ওখানে ওই রানীরহাটের কাছে রাঙ্গুনিয়া থানার বৌদ্ধ মন্দিরের পাশে অনেকগুলি হিন্দু পরিবার, ওখান থেকে ওরা পুরুষরা সবাই পালিয়ে গেছিলো, মেয়েরা মরিচের গুড়ি টুড়ি দিয়ে রক্ষা করতে পারলো না, বেশ কয়েকটা মেয়েকে ধর্ষণ করলো ওরা। এগুলো আমরা পরে শুনতে পেলাম, এ হচ্ছে গ্রামের অবস্থা। এর মধ্যে রাজাকাররা আসলো, আরও সমস্যা রাজাকাররা, যদিও গ্রামের একটা সামাজিক পরিবেশের জন্য ওরা সরাসরি শত্রুতা করতে বা কাউকে ধরিয়ে দিতে সাহস করতেছিল না, যেহেতু আমরা বিশিষ্ট পরিবার। আবার আমার ওই মামার বাড়ির বিশিষ্ট পরিবারে, যিনি আমাদের থানা শান্তি কমিটির চেয়ারম্যান, ওনার বাড়ি ওখানে, ওনাকে দেখতাম, উনি গোসল করার সময় একটা পিস্তল, কারণ একই পুকুরে আমরাও গোসল করতাম, উনি ওখানে ঘাটে রাখতেন, কারোর সাথে কথাবার্তা বলতেন না। শুনলাম না বিরাট ক্ষমতা উনি, ফজলুল কাদের চৌধুরীর ডান হাত, ওনার নাম কোব্বাত চৌধুরী। আচ্ছা, এই অবস্থার মধ্যে আমরা আবার গ্রামে আর কতদিন থাকবো, শহরে চলে আসলাম আমরা। মানে আমরা তো শহরেই থাকতাম, তো পরে আমার মাটা শুদ্ধ, সেটা হচ্ছে অক্টোবরের দিকে আমরা শহরে আসলাম, থাকলাম। আচ্ছা, খুবই সাবধানে, এর মধ্যে ঈদ আসলো একবার, ঈদের কাপড় দিলে এখানে নিউ মার্কেটে আসতে হবে আমাকে বাবার সাথে, কারণ নিউ মার্কেটে সব পাঞ্জাবি সৈন্যরা পাহারায় থাকে। গিয়ে ওখান থেকে ভয়ে প্রাণ যাবার অবস্থা, ওদেরকে দেখছিলাম, তবু কাপড় চোপড় কিনে ঘরে বেরিয়ে, এর মধ্যে ভারত যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে, ইন্দিরা গান্ধী। দেখতাম এখানে প্লেন আসতেছে 3-4, আমরা ভয় পাবো কি, আমরা খুশিতে ঘর থেকে বেরিয়ে যেতাম, ওদেরকে হাত নাড়াতাম, আর নিচে থেকে অনবরত এয়ারক্রাফটের ধুম ধুম শব্দ। আমরা ভাবতাম যে এরা আমাদের বন্ধু, আমরা তো মহা খুশি, ঠিক স্বাধীনতার আগে আবার গ্রামের দিকে, আর প্রচণ্ড বোম্বিং হচ্ছিলো,
এখানে থাকার নিরাপদ মনে না করে গ্রামের দিকে রওনা দিলাম। তো আগে গ্রামে আমরা শহর থেকে প্রায় 30 মাইল দূরের পথ রাঙ্গুনিয়ে থানায় যেতে, আর্মিরা যতবার চেক করতো, কিন্তু এখন দেখলাম যে আর্মিদের কোনো উৎসাহ নেই। ওরা মানে হাল ছেড়ে দিয়ে বসে আছে। ওরা যে কোনোভাবে হয়তো জেনে গেছে যে আমরা তো আর এখানে আর টিকতে পারবো না। ওরা তাই সারা গোছের চেক করলো। তখন মুক্তিযোদ্ধাদের কিছু গ্রুপ ট্রেনিং শেষ করে গ্রামে এসে ঘাঁটি করেছে ওরা, এবং ওরা জঙ্গলে থাকতো। বিভিন্ন লোকের বাড়ি থেকে ওরা এসে মাঝে মধ্যে খাবার খেত, আমাদের বাড়িতেও এসে মাঝে মধ্যে খেত, এবং ওখানে ওদেরকে দেখতে পেত না লোকজন। তখন একদিন শুনলাম, ও একটা ছেলে ছিল আমাদের সাথে পড়তো, নাম আবুল, সে খুবই দীর্ঘদেহ, খুবই চালু ছেলে ছিল। হঠাৎ একদিন শুনলাম যে ওকে গুলি করে মেরে ফেলেছে মুক্তি বাহিনী। কেন বলে যে সে ওখানে রাজাকারদের সাথে যোগাযোগ রেখেছে, এমন একটা ক্রিটিক্যাল সময় ছিল যে কারো একটুকু ভুল যতই হোক তাকে গুলি করে মেরে ফেলে। আর যেদিন স্বাধীন হলো, দেশ স্বাধীন হবে, সেটা খুবই মজার একটা আমার স্মৃতি আছে। আমি মামার বাড়িতে ছিলাম তখন, আমার ছোট মামা খুবই আর কি, উনি তখনও বিয়ে করেননি, ওনার খুব উৎসাহ, উনি এদিক সেদিক সব মুক্তিবাহিনীদের সাথে যোগাযোগ রাখতেছিলেন। টাঙ্গুদিনে থানার কমান্ডার ছিলেন জনাব নুরুল আলম। হঠাৎ রাত 8টার দিকে আমরা ছিলাম, দেশ স্বাধীন হয়ে গেছে, এখন মামা বলছে না ওখানে রানীরহাটে ওখানেই তো পতাকা উঠানো হবে, তো রাত 8টার সময় ওনাকে যেতে হবে। তো গ্রামে হাত মানে একটু হাত ধোয়ার জন্য একটা ইয়ে থাকে, বাটি থাকে, তরকারি হয় নি, উনি বলে যে আচ্ছা লাগবে না, আমি কাজি দিয়ে খেয়ে ফেলি। কাজি মানে একটা ইয়ে হয় পানি টক টক দিয়ে আর কি। তো উনি ওখান থেকে সেই এঁটো পানি দিয়ে খাচ্ছেন, এখন এরা বলতেছে এটা তো এঁটো পানি, এটা কাজি নয়, বলে যে যাই হোক। সেই এমন উত্তেজনা ছিল স্বাধীনতার পরে ওই অকস্য জনসভায় কোব্বাদ চৌধুরী, কায় কোব্বাদ চৌধুরী, তাকে ধরে এনে মাথার চুল অর্ধেক গামিয়ে সারা মুখে রং কালি মেখে যে নাপিতের বাড়ি বললাম যে না দুজনকে গুলি করে মেরে ফেলো। ওদের একটা ছেলে পরে মুক্তিবাহিনীতে গেছিল, তার নাম ছিল রূপায়ণ, এবং বলল এই রূপায়ণ এখন বললো তোমার বাবাকে হত্যা করেছে, তুমি গুলি করবে এখানে প্রকাশ্যে। এবং জনগণ গ্রামের সেই রানীরহাট স্কুলের মাঠে হাজার হাজার লোকের সামনে মাইকে বলা হলো যারা সহ্য করতে পারবেন না তারা স্থান ত্যাগ করেন, এখন গুলি করা হবে। হাজার হাজার লোকজনের সামনে প্রকাশ্যে গুলি করে ওনাকে মেরে ফেলা হয়েছিল পরবর্তীতে, স্বাধীনতার পরবর্তীতে হয়ে গেল আর কি এটা। তারপর তখনও বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে মুক্তিযোদ্ধার অস্ত্র জমা দেয় নাই, সবার হাতে অস্ত্র। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে আসলেন, আসার পর একটা নির্দিষ্ট দিনে গ্রামের সবাই বঙ্গবন্ধু সেই রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দিতে গেলেন, এগুলি খুব মনে আছে আমার। যাই হোক, এটুকু আমার স্মৃতি আমি শেয়ার করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।